অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেটে মুখ্যমন্ত্রী বন্দনা ছাড়া নতুন কিছু নেই। এই বাজেট সম্পূর্ণরূপে গরিব, বেকার ও উন্নয়ন বিরোধী বাজেট। বিধানসভার চলতি অধিবেশনে প্রস্তাবিত বাজেট নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন সিপিএম নেতা পবিত্র কর। বিজেপি সরকারের দ্বারা এ রাজ্যে উন্নয়ন সম্ভব নয় বলেও জানান তিনি। অর্থমন্ত্রী আমাদের রাজ্যের বাজেট পেশ করেছেন অ্যাসেম্বলিতে, দেখিয়েছে 14,000 সামথিং কোটি টাকার বাজেট। গত বাজেট থেকে 11% সামথিং এটা তার ইনক্রিজ করেছে। এটা তো নর্মাল থিং, ইনফ্লেশন যা হয়েছে তাতে তো নতুন কিছু নেই। এবং এখানে কেন্দ্রীয় বাজেটে যেমন মোদী বন্দনা আছে, এই রাজ্যের বাজেটের মধ্যে মুখ্যমন্ত্রী বন্দনা ছাড়া আর কোনো জিনিস নাই। বেকারদের জন্য কোনো প্রকল্প ঘোষণা নেই, তাদের চাকরি কর্মসংস্থানের জন্য কোনো কথা নেই, কৃষকদের জন্য কথা নেই। যে ডেভেলপমেন্ট হওয়া দরকার ত্রিপুরা, যে ডেভেলপমেন্ট 25 বছর বামপন্থী সরকার করে গেছে, নতুন একটি ডেভেলপমেন্ট স্কিম এখানে আনা হয়নি। ফলে সেই যে বাজেটটা, এটা জনবিরোধী বাজেট। ত্রিপুরার উন্নয়নের কোনো রূপরেখা এই বাজেটের মধ্যে নেই, উন্নয়ন হবেও না। এবং এই 2 বছরে মানুষ বুঝতে পেরেছেন বিজেপির পক্ষে উন্নয়ন করা এই রাজ্যের সম্ভব না। আমরা যা ডেভেলপমেন্ট করে গেছি এগুলো এখনো সবগুলো তারা উদ্বোধন করে ফিতা কেটেই শেষ করতে পারছে না। এবং যে কাজগুলো শুরু হয়েছিল একটু শেষ পর্যায়ে ফিনিশিং ছিল, এগুলিও তারা শেষ করতে পারছে না টাকার অভাবে। সর্বত্র গেলে দেখা যায় টাকা নেই, কৃষকদের সেখানে জন্য কোনো কথা নেই, সেচের নতুন প্রকল্প নেই, সার বেসরকারিদের হাতে দিয়ে দেওয়া হবে। বলে এই সমস্ত বিষয়ের মধ্যে আমরা বলব না, কৃষকের না বেকারের না সাধারণ মানুষের এই বাজেটের কোনো নতুন দিশা দেখাতে পারেনি। এবং আমরা শুনছি ডিসকাশনও চায় না, করোনা টরোনা ইত্যাদি বলে একবার তো 144 দিল, আসলে তো করোনার কিছু না, 10,323 যে চাপে আছে তার ফলে 144 দিয়েছে, মানুষের দুর্ভোগ বাড়িয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়ান, তোর করোনার জন্য আমরা চাই সবাই সতর্ক থাকবো, সবাই স্বচ্ছ থাকা দরকার, এই সম্পর্কে কোনো প্রশ্ন নেই। কিন্তু এই সম্পর্কে কোনো পরিকাঠামো তো ত্রিপুরা রাজ্যের মধ্যে নেই করোনা মোকাবিলা করার জন্য। ফলে এই সমস্ত দিক থেকে এই বাজেট একটা জনবিরোধী বাজেট, বেকার বিরোধী বাজেট, কৃষক বিরোধী বাজেট, এক কথায় উন্নয়ন বিরোধী বাজেট। এই বাজেট ত্রিপুরার জনগণের উন্নয়নে আসবে না এই বাজেট। তাই আমরা এই কথাই প্রাথমিক প্রতিক্রিয়া দিলাম যে আমরা এই বাজেটের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ আমাদের করব। ব্যুরো রিপোর্ট, হলাবোল।